ইভিনিং বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, এখন বিকেল 4:30 বাজে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এখন কেন ঠাকুর ঘরের পর্দাটা সরাচ্ছি। এই ধরনের ভিডিও তো আমি সকালের দিকেই শেয়ার করে থাকি, আমার মর্নিং রুটিনে তোমরা দেখতে পাও। দুপুরবেলা রাধা মাধবের পুজো দেওয়ার পরে রাধা মাধবকে বিশ্রাম দেওয়া হয়, ওই সময় ঠাকুর ঘরের পর্দাটা টেনে দেওয়া হয়, ঠাকুর ঘরের লাইটটা অফ করে পর্দাটা টেনে দেই। এরকম আবার 4:00-5:00 সময় ঠাকুর ঘরের পর্দাটা খুলে দেওয়া হয়। তো দুপুরের কাজকর্ম করে আমারও বিশ্রাম নেওয়া হয়ে গেছে, আর আমার রাধা মাধবেরও বিশ্রাম হয়ে গেছে। এবার আমি আবার এখন কোমর বেঁধে একটু হালকা ফুলকা কাজকর্ম করব। হ্যাঁ, হালকা ফুলকা কাজকর্মই করব, এখন সেরকম তো আর ভারী কাজকর্ম নেই। ইভিনিং রুটিনে ঘরে ছোটোখাটো কাজকর্মের পাশাপাশি নিজেকে একটু সময় দেয়া, সবার সাথে একটু গল্প গুজব করা, এগুলোই সাধারণত ইভিনিং রুটিনে থাকে। সকালের দিকে যেরকম কোমর বেঁধে কাজ করতে হয়, এই সময় তো আর কোমর বেঁধে কাজ করতে হয় না। আমি আমার গাছগুলোর কাছে চলে এসেছি। ইদানিং একটু দেরি করেই ফুল গাছে জল দেয়া হয়, কারণ ওই সকালের দিকে ঠান্ডা থাকে, তো ওই সময় আমি একটু বাইরে কম বের হই। হয়তো 10:00-11:00 দিকে গাছে জল দিই, আর নয়তো এরকম বিকেলের টাইমে এসে গাছে জল দিই। গাছের যে ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ছিঁড়ে ফেলে দিচ্ছি, তাহলে অন্য ফুলগুলো ভালোভাবে ফুটতে পারবে। এর আগে গাছের গোড়ায় ঠাকুর পুজোর ফুল দিলাম, তারপর সবজির খোসা দিলাম, সেগুলো দিয়ে এবার গাছের জল দিলাম। দাদা কয়েকটা টব পাঁচিলের উপরে তুলে দিয়েছে, এই দেখো, এই দুটো আছে, এই একটা, ওই একটা, এই একটা, তারপরে এই যে এটা, আর ওই যে পাথর কুচি। এই টবগুলো তো আমি কী করে জল দেবো? হ্যাঁ, তো জল দিতে গেলে আমিই ভিজে যাব। অনেক উঁচুতে তো হাত উঁচু করে এইভাবে দিতে যাব, জলটা বেয়ে আমার গায়ের মধ্যে পড়ে যাবে। এখন শীতকাল, এক ফোঁটা জল যদি গায়ের মধ্যে পড়ে জীবন বেড়ে। এই 4টা গাছে জল দেওয়ার সময় ভিজিনি, এইটা 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 এটা ওইটা, এই 4টাতে জল দেওয়ার সময় ভিজিনি। ওই লাস্টেরটাতে যেই জল দিতে গেলাম অমনি ভিজে গেলাম। লাস্টের টপটাই ঝামেলা পাকিয়ে দিয়েছে, চাদরটা ভিজে গেল, হাতের এই পাশটা ভিজে গেল। এগুলো সাবধানে ভালো করে আস্তে আস্তে দিচ্ছিলাম, লাস্টে গিয়ে ঝামেলা হয়ে গেল। তো আমি এখন সন্ধে দেবো, ঠাকুর পুজোটা আর একটু পরে দেবো, আর একটু কাজ বাকি আছে, সেটা করে নিই সন্ধেটা দিই। না, আর একটু পরে সন্ধে দিই, সন্ধে হয়নি তো, আর একটু পরে সন্ধে দিই। আর এই যে দেখো, এই বোতলগুলো, এগুলোর পাতা চেঞ্জ করা হচ্ছে না। আমি এখন বাইরে কম বেরোই, তো ওই পাতাগুলো নিয়ে আসি, ওই রাস্তার ধারের কাছ থেকে আর কি নিয়ে আসি। যখন বাইরে বের হই বাজারে যাই, সে সময় রাস্তার ধারের কাছ থেকে ওই পাতা বাহার পাতা, তারপর মানি প্লান্ট এইসব দেখলে নিয়ে আসি। তো এই বাইরেও বের হচ্ছে না, আর পাতাও আনা হচ্ছে না, পাতাগুলো সব শুকিয়ে গেছে। কৃপাকে বললাম যে তুই আসার সময় আমার জন্য এই কয়েকটা এরকম ডেকোরেশন পাতা টাতা নিয়ে আসিস। বলে আমি কিচ্ছু পারবো না, আমি এখন হাঁটছি, আমি এখন তোমার ওই পাতা খুঁজতে পারবো না। তো বোতলগুলো আজকে ধুয়ে টুয়ে রেখে দেবো, যেদিন আমি পাতা পাবো সেদিন সাজাবো। হাতে যখন সময় আছে ভাবলাম এই ফাঁকে ফ্রিজটা পরিষ্কার করে রাখি। এই কাজগুলো আমি সাধারণত সকালের দিকে বা দুপুরের দিকে করে থাকি, রান্নাবান্না করতে করতে আমি ফ্রিজটা পরিষ্কার করে থাকি। কিন্তু 2-3 দিন ধরে একটু অনিয়ম হয়ে গেছে, অর্জুনের শরীরটা ভালো না, তো ওই জন্য আমি এইসব এক্সট্রা কাজগুলো করতে পারছি না। ডেইলি রুটিনের কাজগুলো হয়ে যাচ্ছে, কিন্তু এক্সট্রা কাজগুলো সেরকমভাবে করা হচ্ছে না। ফ্রিজ তো আর আমি সবসময় পরিষ্কার করি না, ওটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে না, মাঝে মধ্যে পরিষ্কার করা হয়। আর তাছাড়া ফ্রিজের মধ্যে যদি অনেক জিনিসপত্র থাকে, ঠাসাঠাসি করে যদি অনেক জিনিসপত্র রাখা হয়, তাহলে কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে হেভি ঝামেলা হয়। দেখলাম যে ফ্রিজটাতে এখন জিনিসপত্র কম আছে, সেই জন্য আমি ভাবলাম যে ফ্রিজটাই পরিষ্কার করে রাখি। তো জল আর কাপড় দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, 10 মিনিটের মধ্যে আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, বাইরের দিকটাও পরিষ্কার করেছি। 10 মিনিটের মধ্যে আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেল, এক সপ্তাহের জন্য একদম নিশ্চিন্ত। আবার এক সপ্তাহ পর ফ্রিজটা পরিষ্কার করে নেব এইভাবে। ফ্রিজটা যদি খুব বেশি নোংরা হতো, তাহলে কিন্তু আমি 10 মিনিটের মধ্যে ফ্রিজটা পরিষ্কার করতে পারতাম না, তাহলে কিন্তু অনেক সময় লাগতো। ফ্রিজটা যেহেতু সেভাবে নোংরা হয়নি, ওই জন্য 10 মিনিটের মধ্যে আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে। আর আমি শুধু জল কাপড় দিয়েই পরিষ্কার করলাম, কারণ ওই যে বললাম ফ্রিজটা সেরকম বেশি নোংরা হয়নি, তাই আর আমি কোনো খাবার সোডা বা ভীম লিকুইড এসব কিছুই নেই নি। ফ্রিজের মধ্যে ভীম লিকুইড সার্পের জল কখনোই দিতে নেই, খাবার সোডা দিয়েই পরিষ্কার করতে হয়। কিন্তু ফ্রিজে যেহেতু সেরকম দাগছোক পড়েনি, ওই জন্য আমি শুধু জল দিয়ে পরিষ্কার করেছি। এবার আমি চিরুনি পরিষ্কার করছি।
কালকে রাতে দুটো চিরুনি ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু সকালবেলা সেগুলো আমি ধুতে পারিনি, সকালের দিকে একটু ব্যস্ত ছিলাম, ধোয়ার সময় পাইনি। তো সেই দুটো চিরুনি এখন ধুয়ে নিচ্ছি। চিরুনি আমি ওই যখন কাপড় কাচি সেই সময় আমি ধুয়ে নিই, বাথরুমে যখন কাপড় কাচি সেই সময় আমার চিরুনি পরিষ্কার করা হয়ে যায়। অর্জুনের জন্য গরম জল করলাম, ও খুব কাশি দিচ্ছে, তো একটু গরম জল খেলে কাশিটা কম হবে। আর কৃপা অর্জুনের জন্য চিকেন প্যাটিস নিয়ে আসলো, আমার জন্যও নিয়ে আসছে, নিজের জন্যও নিয়ে আসছে। কৃপা পড়তে গিয়েছিল, একা একা এসছে, তো ওইখান থেকে এসব চিকেন প্যাটিস নিয়ে এসছে। দেখো ঠাকুর ঘরের লাইটটা অন করতে মনে নেই, পর্দাটা ফুলে দিয়েছে, ঠাকুর ঘরের লাইটটা অন করে নি। এখন আবার আমি যাচ্ছি উপরে, উপরে ঘরে গিয়ে ওই অর্জুনকে এই জলটা খাওয়াবো, প্যাটিসটা দিয়ে আসবো। এখন আমি স্ক্রাবিং করছি, মুখে স্ক্রাবার লাগাচ্ছি, খুব ঠান্ডা পড়েছে তো মুখে এসব লাগাতে ইচ্ছে করে না, একদমই লাগাতে ইচ্ছে করে না। তো 3-4 দিন পর পর এই একটু স্ক্রাবারটা মুখে লাগাই, এছাড়া আর কোনো কিছুই করা হচ্ছে না। আগে যে টমেটো মাখতাম, শসা মাখতাম, কস্তুরি হলুদ মাখতাম, ওসব কিছুই এখন মাখামুখি করছি না। মাঝে মধ্যে শুধু এই স্ক্রাবার লাগাই আর ফেস ওয়াশটা দিয়ে স্নান করার সময় মুখ ধুই। ভীষণ ঠান্ডা লাগছে তো তাই আমি হাসছিলাম তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে। কে বলে ঠান্ডা পড়েছে? কোনো ঠান্ডা নেই, একটু ঠান্ডা নেই, এত সুন্দর গরম গরম জল পড়ছে, কোনো ঠান্ডা নেই। আমি তো এখন স্নান করব, স্নান করে তারপর ঠাকুর ঘরে যাব। কি এ শুধু মা মা করতেই থাকে, এরম বলি কেন? পুরো ঠান্ডা জল আর বলছে অর্জুন সত্যি সত্যি ভেবেছে এখান থেকে গরম জল পড়ছে, ও সেই শুনে দৌড়ে এসছে যে গরম জল দিয়ে হাত ধুবে, হাত ধুবে। তোর কানটা এইদিকে, তুই তো টিভি দেখছিস। হ্যাঁ আমি ব্লগে বন্ধুদের সাথে কথা বলছি, একটা কানে টিভি আর একটা কানে এখানে। ঠাকুর ঘরের জন্য কয়েকটা কাপড় বের করে রেখেছি, দুটো চাদর আছে এর মধ্যে, ঠাকুরের ড্রেস। এই জায়গাটাতে না লাইট নেই, ওই জন্য অন্ধকার। ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছি এখন এগুলো। কালকে রাধা মাধবকে লাল ড্রেসটা পরানো হবে, আমিও পরাতে পারি, বা কৃপা যখন দুপুরে পুজো দেবে কৃপাও পরাতে পারে। আর এই সাদা চাদরটা আজকে রাধা মাধব গায়ে দেবে, এই চাদরটা ধুয়ে দেব কালকে। আর এটা হলো আমার চাদর, এটা গায়ে দিয়ে আমি ঠাকুর পুজো দিই। তো এটা বের করতে একটু দেরি হয়ে গেল, শীতের শুরুতেই এই চাদরটা বের করা উচিত ছিল, একটু দেরি হয়ে গেল। আসলে এই ওড়নাটা গায়ে দিয়ে পুজো দেয় তো ওই জন্য অতটা অসুবিধা হয় না। তো আমি এখন পুজো দিতে বসে আর কথা বলবো না। এখন আমি বসে বসে কয়েকটা জিনিস সেলাই করব, সেই জন্যই বসলাম এখন। ওর জন্য কয়েকটা প্যান্ট সেলাই করতে হবে, আমার দু একটা চুড়িদার ফিটিংস করতে হবে, তারপরে অর্জুনের বাবার শার্টের বোতাম লাগাতে হবে। যে সুই সুতা নিয়ে বসে পড়েছি, তো এই সেলাইগুলো এখন করি, কৃপা যখন আসবে তখন আমি কম্বলের নিচ থেকে বের হবো। সেই সময় বেরোয় আবার বাকি যেসব কাজকর্ম আছে সেগুলো আমার করা হবে। এই যে অর্জুন বাবা এখানে বসে বসে চিকেন প্যাটিস খাচ্ছে, ও এখন আগের থেকে একটু ভালো আছে। হ্যাঁ না, সকালের দিকে বেশি ভালো ছিলে না, তোমাকে তোমাকে সন্ধ্যেবেলা আমি জ্বরের ওষুধ দিয়েছি, তারপর থেকে তুমি একটু বেশি ভালো আছো। সকালের দিকেও তোমার চোখ দুটো ছলছল করছিল, জ্বর ছিল ভিতরে। বাবা বাবা আমাকে ওখান থেকে কাঁচিটা দে না, ওই যে ওই গ্লাসটার পাশে কাঁচি আছে, কাঁচিটা একটু দে, কাঁচি লাগবে। ওই যে ওই যে গ্লাসটা যে দেখ ওদিকে নাচতেই আছে, ছুড়বি না ছুড়বি না, তাহলে মা মরে যাবে। ছুড়িস না রে, তুই সব কিছু সবসময় ছুড়িস শুধু। বন্ধুরা এখন সকাল 9টা বাজে, কালকে রাতের বেলা ব্লক করা হয়নি, ব্লক অর্জুন আমাকে করতে দেয়নি, ও আমার ব্লক নষ্ট করে দিচ্ছিল। এটা কি বাবা বমির ওষুধ? হ্যাঁ দেখছি যে না, রাতের বেলা আবার শরীরটা বেশি খারাপ করলো।
তো ওকে এখন ওষুধ খাওয়াচ্ছি, স্কুলে যাবে। জানো তো আজকে স্কুলে কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা, এই নাম্বারটা অ্যানুয়ালে যোগ হবে, তো সেই জন্য স্কুলে পাঠাতে হচ্ছে। হ্যাঁ, খুব বেশি বাড়াবাড়ি থাকলে পাঠাতাম না, খুব বেশি যদি জ্বর থাকতো তাহলে পাঠাতাম না। হালকা হালকা এমনি গায়ে জ্বর আছে 99 মতো, তো জ্বরের ওষুধটা খাইয়ে দেব। আর এই তো এই বমির ওষুধ, গ্যাসের ওষুধ এসব তো চলছে। এটা কি বেড়ে গেছে? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক এসব তো আছেই, এসব ওষুধ টষুধ খাইয়ে দেব, আর পরীক্ষা হয়ে গেলে ওকে ছুটি করিয়ে নিয়ে আসবো। নাম্বারটা অ্যানুয়ালের সাথে যোগ হবে, তো নাহলে অসুবিধা হয়ে যাবে। হাফ ইয়ারলি সময় পরীক্ষা দিতে পারেনি, এইটা যদি হাফ ইয়ারলি পরীক্ষা হতো তাহলে সত্যিই পাঠাতাম না, অ্যানুয়াল পরীক্ষা যেহেতু ওই জন্যই পাঠাচ্ছি। আর বাবা, এবার এই ওষুধটা খেতে হবে, এখন এই বমির ওষুধটা খেতে হবে, এটা দেড়খানা খেতে হবে। আমার মা আমার কষ্ট করে আমার সক্সটা পরাচ্ছে আমার পায়ে, বা বহুত আছে আমার প্যান্টি বানাওনি তার আগে সক্স পরাচ্ছ। বন্ধুরা, তোমাদেরকে এখন দুটো জিনিস দেখাবো। তোমরা তো সবসময় আমাকে কাজকর্ম করতে দেখো, তো কাজকর্ম করার জন্য আমি বিভিন্ন সময় বিভিন্ন রকমের জিনিসপত্র ব্যবহার করে থাকি, মানে কাজগুলো যাতে ভালোভাবে করা যায়, একটু সুন্দরভাবে যাতে কাজটা আমি করতে পারি। আর নতুন নতুন জিনিস দিয়ে কাজ করতে কিন্তু আনন্দও লাগে, মনে আনন্দ পাওয়া যায়। তো তোমাদেরকে সেই দুটো জিনিস দেখাচ্ছি। এগুলো হলো গিয়ে কি বলবো, এগুলো এক ধরনের কি ডাস্টার। হ্যাঁ, এগুলোর নাম তো তাই লেখা আছে, এক ধরনের ডাস্টার, একটু ফোম টাইপের, খুব সফট। এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম, তো আজকে আমি আর কি ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো এগুলো দিয়ে না কাঁচের ডাইনিং টেবিল, তারপরে আয়না, কাঁচের একটি জিনিসপত্র মুছতে খুব সুবিধা হয়। এমনি আমরা যদি জল কাপড় দিয়ে কাঁচের জিনিসপত্র মুছি, তারপর দেখবে কিন্তু ওগুলো একটু ওই সাদা সাদা হয়ে যায়, একটু সাদা ছোপছোপ দাগ পড়ে। কিন্তু এগুলো দিয়ে যদি কাঁচের টেবিল, আয়না এগুলো যদি মোছা হয়, তাহলে কিন্তু ওই সাদা দাগটা পড়ে না। একটু জলের মধ্যে ভিজিয়ে এইভাবে করে মুছে নিলে আর কিন্তু কোনো অসুবিধা হয় না। কিন্তু ভেজা কাপড় দিয়ে মুছলে একটা সাদা সাদা দাগ পড়ে। হ্যাঁ, খবরের কাগজ দিয়ে মোছা যায়, খবরের কাগজ ভিজিয়ে আয়না কাঁচের টেবিল এসব মোছা যায়, তাহলে কোনো অসুবিধা হয় না। খবরের কাগজও ভালো, কিন্তু আমাদের তো এখন একটু আর কি ইচ্ছে করে নতুন নতুন জিনিসপত্র ব্যবহার করতে। এগুলো যদি না থাকে তখন খবরের কাগজ ব্যবহার করা যাবে। আর খুব বেশি একটা এগুলো দামও না, এগুলো পার পিস 20 টাকা করে। তো 5টা আমি 99 কিনেছিলাম বিশাল থেকে, তো আমার খুব সুবিধা হয়। আর এক একটা কিন্তু অনেক দিন পর্যন্ত লাস্টিং করে, আমি অনেক দিন ধরে ব্যবহার করছি। এই একটা দিয়ে প্রায় 3-4 মাস কাটাতে পারবে, 3-4 মাস পুরো নিশ্চিন্ত থাকবে। তারপরে যে গ্যাসের যে ওভেনটা, সেটা মুছতেও কিন্তু সুবিধা হয়। প্রথমে হালকা করে কসবার দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে, তারপর যদি এটা দিয়ে মোছা যায় তাহলে কিন্তু ভালো হয়। তো এটা আমার খুব কাজের জিনিস, মানে কাঁচের জিনিসপত্র আমি সবসময় এটা দিয়েই মুছে থাকি। ডাইনিং টেবিলে যখন জল পড়ে বা পড়ার টেবিলে যখন জল পড়ে, এটা দিয়ে যদি চাপা দেওয়া যায় এটা কিন্তু জলটাকে সোক করে নেবে। আর এই দেখো এই কসবাইটগুলোর কথা কি যে বলবো, এই কসবাইটগুলো যে এত ভালো এত ভালো, আর অনেকদিন লাস্টিংও করে। আমরা যে 10 টাকা দিয়ে যে কসবাইটগুলো আনি মুদিখানা দোকানে, যে কসবাইটগুলো বিক্রি করে, ওই কসবাইটের থেকে অনেক অনেক ভালো কিন্তু এগুলো। তো আমি তো অনেকদিন ধরে ব্যবহার করছি, আর এই একটা কিন্তু অনেকদিন লাস্টিং। আর ওই 10 টাকা কসবাইটগুলো 1 মাসও ঠিকঠাক মতো যায় না, ছিঁড়ে ছিঁড়ে যায়, ভালোভাবে পরিষ্কার হয় না বাসনগুলো। আর এগুলো ভীষণ ভীষণ ভালো, বিভিন্ন কালারের আছে। এগুলো কালারফুল হয় কেন বলো তো? আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা যখন এসব দিয়ে কাজকর্ম করবো, তো আমাদের মানে মনটা যেন একটু রঙিন থাকে, আমাদের মনে যেন একটু আনন্দ থাকে, সেই জন্য এগুলো কালারফুল করা হয়। দেখো এগুলোও কিন্তু কালারফুল, বিভিন্ন কালারে পাওয়া যায়। তো এই কসবাইটগুলো 4টে নিয়েছিল 30 টাকা, এরকম বান্ডেল ধরে নিয়ে আসছিলাম, তো 4টের দাম ছিল 30 টাকা। আর ওই যে 10 টাকা দিয়ে যে সবুজ রঙের কসবাইটগুলো আনা যে হয়, ওগুলো দিয়ে তো আমি প্রথম প্রথম বাসনই মাজতে পারি না, প্রথম 2-3 দিন ভালো করে বাসনই মাজতে পারি না, শক্ত থাকে। তো এগুলোতে সেরকম অসুবিধা হয় না, ওই কসবাইটের থেকে এই কসবাইটগুলো ভীষণ ভীষণ ভালো। তো এগুলো না সবসময় সব দোকানে পাওয়া যায় না, আমি তো এগুলো বিশাল থেকে নিয়ে এসেছি, তো মুদিখানা দোকানে এগুলো পাওয়া যায় না, ওই সবুজগুলোই সবসময় পাওয়া যায়। আমার রান্নাঘরের কাজকর্ম করতে এই জিনিসগুলো খুব সাহায্য করে, আমাকে ভীষণ সাহায্য করে এই জিনিসগুলো। মানে এই দুটো জিনিসের প্রেমে পড়ে গেছে, বুঝলে তো? এই দুটো জিনিস এত ভালো, তাই তোমাদের সাথে
শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধিই থাকবে, ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি, ব্লগটা মানে ছোটই হয়েছে, খুব বেশি বড় হয়নি। অর্জুন যেহেতু অসুস্থ সেই জন্য আমি ভালো করে ব্লগটা করতে পারছি না, তো অসুস্থ হোক আবার ঠিকঠাক মতো ব্লগ করবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।